তো সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আবারও বেরি বেরি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। আপনারা যারা ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভারের জন্য এক্সাম প্রস্তুতি নিচ্ছেন, আপনারা জানেন আপনাদের 31 তারিখ কিন্তু এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যে আমাদের যে সিলেবাসে যে গাইডবুকটা তৈরি করছি সেটাতে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ দুটোই রেখেছি, কারণ নোটিফিকেশনের মধ্যে কোথাও উল্লেখ করা নেই যে আপনাদের পরীক্ষাটা বাংলায় হবে নাকি সম্পূর্ণ ইংলিশে হবে, সেই জন্য আমরা দুটোই কিন্তু রেখেছি। তো আগামী গতকালকে তোমাদেরকে একটা বাংলা ক্লাস করেছিলাম, আজকে আপনাদেরকে জন্য ইংলিশ প্রশ্ন নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাসটা শেষ অবধি দেখে যাবেন, আমি যতটুকু পসিবল আপনাদের চেষ্টা করছি ক্লাসে প্রশ্নগুলো দেওয়ার জন্য। আর যারা গাইডবুক নিয়ে নিয়েছেন আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ প্রিপারেশন করবেন, ক্লাস ফলো না করলেও চলবে, ঠিক আছে? আর যারা এখন পর্যন্ত গাইডবুক নেননি আপনারা নিয়ে বাড়িতে বসে কিন্তু পড়তে চান, হাতে সময় খুবই কম, কারণ ইউটিউবে ক্লাস করে সম্পূর্ণ সিলেবাস কভার করা ইম্পসিবল। তো নিয়ে বাড়িতে বসে বসে প্রিপারেশন করবেন, হাতে সময় খুবই কম রয়েছে। আজকের ক্লাসটা তাহলে শুরু করছি, আর সময় নষ্ট করছি না। আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছেন, হোয়েন নিয়ার এ পেডেস্ট্রিয়ান ক্রসিং এজ দ্য পেডেস্ট্রিয়ান্স আর ওয়েটিং টু ক্রস দ্য রোড, হোয়াট শোল্ড ইউ ডু? অর্থাৎ বলা হয়েছে আপনাকে যখন কোনো পথচারীর কাছে যখন পথচারীর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে, তখন আপনার কী করা উচিত? নিচে 3টি অপশন দেওয়া হয়েছে, তো রাইট আনসারটা হবে অপশন 3 নম্বরটা, স্টপ দ্য ভেহিকল অ্যান্ড ওয়েট টিল দ্য পেডেস্ট্রিয়ান্স ক্রস দ্য রোড অ্যান্ড দ্য প্রসিড। অর্থাৎ আপনার উচিত হচ্ছে গাড়ি থামানো এবং পথচারীরা যতক্ষণ পর্যন্ত রাস্তা পার না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করা এবং তারপরে আপনাকে এগিয়ে যাওয়া, ঠিক আছে? তো অপশন 3 নম্বর হবে আপনাদের একদম সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, এ পার্সন ড্রাইভিং এ ভেহিকল ইন এ পাবলিক প্লেস উইদাউট এ লাইসেন্স ইজ লাইবল ফর। অর্থাৎ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি লাইসেন্স ছাড়া একটি পাবলিক প্লেসে গাড়ি চালায়, তার জন্য দায়ী কী বা মানে তার জন্য তার অপরাধ কী হতে পারে, তাকে কী করা যেতে পারে? হ্যাঁ, তো রাইট আনসার হবে অপশন আপনাদের 2, পেনাল্টি ফর দ্য ড্রাইভার অ্যান্ড দ্য ওনার অ্যান্ড অথবা অর সেজার অফ ভেহিকল। অর্থাৎ চালকের জন্য জরিমানা করা যেতে পারে এবং তার যে ভেহিকল আছে সেটাকে জব্দ করা যেতে পারে, ঠিক আছে? তারপরের প্রশ্ন আমরা দেখব, নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াইল পার্কিং ইউর ভেহিকল অন এ ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট ইন এডিশন টু দ্য অ্যাপ্লিকেশন অফ হ্যান্ড ব্রেক দ্য গিয়ার এঙ্গেজ শোল্ড বি। অর্থাৎ বলা হয়েছে আপনি একটি একটি গাড়ি যখন আপনার পার্কিং করার সময় হ্যান্ড ব্রেকের সাথে সাথে মানে কোন গিয়ারটি থাকা হওয়া উচিত, হ্যান্ড ব্রেকের সাথে সাথে কোন গিয়ারটি হওয়া উচিত, রাইট আনসারটি হবে আপনাদের অপশন 3 নম্বর, ইন রিভার্স, রিভার্স গিয়ারটি, ঠিক আছে? ইন রিভার্স অপশন 3 হবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখুন, হোয়েন এ ভেহিকল ইজ ইনভলভড ইন অ্যান অ্যাক্সিডেন্ট কজিং ইঞ্জুরি টু এনি পার্সন, হোয়াট শোল্ড ইউ ডু? অর্থাৎ বলা হয়েছে যখন কোনো ভেহিকল অ্যাক্সিডেন্ট হয় বা কোনো পার্সন যদি কোনো ব্যক্তি যদি ইঞ্জুরি হয়, তখন আপনার দায়িত্ব কী অথবা মানে আপনার কী করা উচিত? তো রাইট আনসারটি হবে অপশন 3, আপনাদের টেক অল রিজনেবল স্টেপস টু সিকিউর মেডিকেল অ্যাটেনশন টু দ্য ইনজার্ড অ্যান্ড রিপোর্ট টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন উইথিন 24 আওয়ার্স। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ আপনি নিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় রিপোর্ট করতে হবে, এটা আপনার দায়িত্ব হওয়া উচিত। নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন, অন এ রোড ডেজিগনেটেড এজ ওয়ান ওয়ে হুইচ অফ দ্য ফলোয়িং হোল্ডস ট্রু? অর্থাৎ নিচে অপশন 3টা থেকে কোনটা হবে সত্য? তো রাইট আনসারটি হবে অপশন আপনাদের 3, শোল্ড নট ড্রাইভ ইন রিভার্স গিয়ার, ঠিক আছে? আপনাকে রিভার্স গিয়ারে ড্রাইভ করবেন না, ঠিক আছে? অর্থাৎ বলা হচ্ছে শোল্ড নট ড্রাইভ ইন রিভার্স গিয়ার, রিভার্স গিয়ারে গাড়ি চালানো যাবে না, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নেব, পরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন, হুয়েন এ ব্লাইন্ড পার্সন ইজ ক্রসিং দ্য রোড হোল্ডিং এ হোয়াইট কেইন দ্য ড্রাইভার শোল্ড। অর্থাৎ বলা হয়েছে কোনো অন্ধ ব্যক্তি যদি রাস্তা ক্রস করে, হ্যাঁ, তো তখন ড্রাইভারের কী করা উচিত? তো আনসারটি হচ্ছে অপশন এ, আপনাদের কনসিডার দ্য হোয়াইট কেইন এজ এ ট্রাফিক সাইন টু স্টপ দ্য ভেহিকল, ঠিক আছে? তো আপনাদেরকে কনসিডার করতে হবে দ্য হোয়াইট কেইন যেটা সেটা ট্রাফিক সাইন আছে এবং স্টপ দ্য ভেহিকল গাড়িটা থামাতে হবে, ঠিক আছে? অন্ধ ব্যক্তি যখন রাস্তাটা পার হবে তারপর আপনাকে রাস্তাটা পার হতে হবে। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি, 7 নম্বর প্রশ্ন দেখুন, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ আর ক্যারিং ওভারলোড ইন গুডস ক্যারেজ? অর্থাৎ বলা হয়েছে যখন কোনো গাড়িতে ওভারলোড ক্যারিং করা হয় সেটা কি ভালো বা এটার দিকটা কী? তো রাইট আনসারটি হবে অপশন 3 নম্বর, ড্রাইভিং লাইসেন্স ক্যান বি সাসপেন্ডেড অর ক্যান্সেলড। অর্থাৎ আপনাকে যদি আপনি কোনো গাড়িতে ওভারলোড ক্যারি করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে অথবা ক্যান্সেল করা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখুন, হোয়েন ইউ রিচ অ্যান
ইন্টারসেকশন হুয়ার দেয়ার ইজ নো সিগনাল লাইট এ অর এ ট্রাফিক পুলিশম্যান ইউ শুল্ড। অর্থাৎ কী বলা হয়েছে, আপনি যখন একটি মোড়ে পৌঁছান যেখানে কোনো সিগনাল লাইট নেই বা একজন ট্রাফিক পুলিশের লোক নেই বা পুলিশের ম্যান আছে, তখন আপনার কী করা উচিত, একজন ট্রাফিক পুলিশের ম্যান আছে তখন আপনার কী করা উচিত। তো রাইট আনসারটি হবে আপনাদের, দেখুন অপশন 3 নম্বর হয়ে যাবে রাইট আনসার। অপশন 3 নম্বর হবে রাইট আনসার, গিভ ওয়ে টু দ্য ট্রাফিক অ্যাপ্রোচিং দ্য ইন্টারসেকশন অন ইয়োর রাইট সাইড অ্যান্ড প্রসিড আফটার গিভিং নেসেসারি সিগনালস। তো কী বলা হয়েছে, আপনার ডান দিকে মোড়ের কাছে আসা ট্রাফিকের পথ দিন এবং প্রয়োজনীয় সংকেত দেওয়ার পরে এগিয়ে যান। অর্থাৎ আপনার যে ট্রাফিক ম্যানের যে তার সংকেতটা দেবে, সেই সংকেতটা দেওয়ার পরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে, হোয়েন ইজ ওভারটেকিং ইজ প্রোভাইডেড। অর্থাৎ যখন ওভার গ্রহণ করা হয়, যখন কোনো ওভারটেকিং ইজ প্রোভাইডেড, অর্থাৎ যখন কোনো ওভার গ্রহণ করা হয় তখন কী প্রদান করা হয়, ঠিক আছে। তো রাইট আনসারটি হবে অপশন 2 আপনাদের, হোয়েন দ্য ভেহিকেল ইজ বেইং ড্রাইভেন অন এ স্টেপ হিল। অর্থাৎ কী বলা হয়েছে, দেখুন, হোয়েন দ্য ভেহিকেল ইজ ড্রাইভেন অন এ স্টেপ হিল, অর্থাৎ বলা হয়েছে যখন যানবাহন একটি স্টেপেল উপর ড্রাইভিং করা হয়, স্টেপেল স্টেপ হিল অর্থাৎ কোনো পাহাড় বা স্টেপ হিল অর্থাৎ উপরে যখন যখন গাড়িটি চলে তখন, ঠিক আছে। হোয়েন ইজ ওভারটেকিং ইজ প্রোভাইডেড, তো অপশন 2 হচ্ছে আপনাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছি আজকের লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কী, দেখুন 10 নম্বর প্রশ্নটাতে আপনাদের কী বলা হয়েছে, ইফ দ্য রুট ইজ মার্কড উইথ ব্রোকেন হোয়াইট লাইন্স। অর্থাৎ কী বলা হয়েছে, দেখুন বলা হয়েছে রাস্তা ভাঙ্গা সাদা চিহ্নিত করা হয় তখন আপনার কী করা উচিত। অর্থাৎ কোনো রাস্তা যদি ভাঙ্গা বা ব্রোকেন হোয়াইট সাদা চিহ্ন দেওয়া হয় তখন আপনার কী করা উচিত। তো রাইট আনসার হবে অপশন 2, ক্যান চেঞ্জ ট্র্যাক ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। কী বলা হয়েছে, ক্যান চেঞ্জ ট্র্যাক ইফ রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজনে ট্রাক পরিবর্তন করতে পারেন, ঠিক আছে, আপনার প্রয়োজনে ট্রাকটি পরিবর্তন করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে 10টি প্রশ্ন দিলাম, অবশ্যই প্রতিটা প্রশ্ন নোট করে রাখবেন আর নেক্সট ক্লাস ফলো করবেন। আর সম্পূর্ণ গাইডবুক নিয়ে আবারও বলছি, বাড়িতে বসে প্রিপারেশন করবেন, সময় হাতে খুবই কম, 15 দিনের মতো সময় রয়েছে, এই সময়টা আপনাদেরকে কাজে লাগাতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।